গুগল ক্রোম ব্রাউজারের বেশ কিছু সাইট যেগুলো সার্চ করলে আপনার কিন্তু জেল পর্যন্ত হতে পারে, এবং আমাদের প্রত্যেকেরই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে কয়েকটা সেটিংস আছে যেগুলো আমরা না জেনে থাকলে, যেগুলো আমরা না অন করলে আমাদের কিন্তু পার্সোনাল ডাটা, পার্সোনাল ইনফরমেশান যে কেউ মিস ইউজ করতে পারে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকে কিন্তু প্রবলেমে পড়ে যাব। তো আজকে এই ভিডিওটা মূলত আপনার জন্য অনেকটাই হেল্পফুল। আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কি এমন সাইট যেগুলো আপনার একদমই সার্চ করা উচিত নয়, এবং আপনার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে কী সেই সাইটে যেগুলো আপনাকে অবশ্যই চেক করতে হবে এবং এটাকে অন করতে হবে। আসুন তাহলে আজকের এই ভিডিওতে আপনাদের পুরোপুরি ইনফরমেশানটা শেয়ার করি। এবং আমরা অনেকেই দেখে থাকবেন যে ইনকগনিটো মোড ইউজ করে বিভিন্ন রকম সাইট সার্চ করে থাকি, তো সেগুলো একদমই কিন্তু সার্চ করা যাবে না। তো আসুন পুরোপুরি ভিডিওটাতে আমরা আজকে ডিসকাস করব যে কোনগুলো করলে কি হবে। তো প্রথমত চলে আসুন আপনার ফোনের যে গুগল ক্রোম, সেখানে একবার আপনি ক্লিক করে ওপেন করবেন। দেখুন আমি এখান থেকে জাস্ট ক্লিক করে অন করলাম আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজার। প্রথমত আপনাদের দেখাই এই গুগল ক্রোম ব্রাউজারের কয়েকটা সেটিংস যেগুলো আপনাকে অবশ্যই অন করা দরকার, এটা যদি আপনি না অন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। ফার্স্ট অফ অল আপনি এখানে আসবেন গুগল ক্রোমে, তারপরে আপনি একবার সার্চ বারটাতে ক্লিক করবেন, মানে এখানে আপনাকে ক্লিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করার পর আপনি টাইপিং করে দেবেন, জাস্ট আপনি এখানে লিখবেন মাই অ্যাক্টিভিটি, জাস্ট আপনি এখানে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন। তারপরে আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে সাইটটা, জাস্ট আপনি এইখানে প্রবেশ করে যাবেন, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন। এই জায়গাটায় ক্লিক করলে এখন আপনি দেখতে পারবেন যে আপনার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি এক্স্যাক্টলি কী কী সার্চ করেছিলেন, বা কোন কোন ওয়েবসাইট আপনি ওপেন করেছিলেন, কোন কোন অ্যাপ্লিকেশন ইউজ করেছেন, কোন কোন ভিডিও আপনি দেখেছেন ইউটিউবের মধ্যে, মানে এখানে কিন্তু আপনার পুরোপুরি হিস্ট্রিটা এখানে দেখানো হবে। এটা কিন্তু অনেকেই চাইলে আপনার ফোনটা নিয়ে দেখতে পারে যে আপনি কী কী ব্যবহার করছেন, কী কী ইউজ করছেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রবলেমে পড়তে পারেন। ওকে, তো এইখানে কয়েকটা সেটিংস আপনাদের বলবো যেগুলো করলে কিন্তু আপনারা এগুলো কিন্তু পার্সোনালি সেফলি রাখতে পারবেন, মানে এই যে পুরোপুরি হিস্ট্রি দেখতে পাচ্ছেন আপনার পুরোপুরি, এই হিস্ট্রি কিন্তু আপনি এখন সেফলি রাখতে পারবেন। তো কী করবেন দেখুন, এখানে কিন্তু পুরোপুরি আপনারা আপনার হিস্ট্রি দেখতে পাচ্ছেন, এখানে মানে আপনি কী কী ব্যবহার করছেন, কটার সময়, পুরোপুরি কিন্তু হিস্ট্রিটা এখানে দেখানো হয়। তো অনেকে চাইলে কিন্তু আপনার এগুলো নিয়েই মিস ইউজ করতে পারবে এবং আপনি পড়বেন প্রবলেমে। তো প্রথমত আপনি মাই অ্যাক্টিভিটি লিখে ঠিক এই সাইটটাকে ওপেন করে চলে আসবেন। এখন আপনি একটু নিজের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন নিজের দিকে চলে এলাম। তো এখন ঠিক এই জায়গাটায় চলে এলে দেখতে পাবেন একটা অপশান, যার নাম হচ্ছে এই যে ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন। জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এই যে অপশানটা, এখানে একটা আপনি ক্লিক করবেন, এখানে আপনি একটা ক্লিক করুন জাস্ট ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন, এখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখন আপনি সিলেক্ট করুন এই যে ওপরে অপশানটাকে, এখানে টিক মার্ক দেবেন। জাস্ট এখানে টিক করার পর আপনি নিচে এই যে সেভ অপশানটাতে একটা ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করুন। এই জায়গায় ক্লিক করার পর এখন আপনার সামনে নতুন একটা পেজ পাবেন, দেখতে পাচ্ছেন। এখন আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন, জাস্ট আমি কন্টিনিউ ক্লিক করে দিই। এরপর কন্টিনিউ ক্লিক করলে এখন আপনার ফোনের যে স্ক্রিন পাসওয়ার্ড সেটা আপনি দিয়ে দেবেন, হয়তো আপনারা এখানে দেখতে পাবেন না কারণ স্ক্রিন রেকর্ড কিন্তু এখানে দেখায় না, এখানে হয়তো ব্ল্যাক স্ক্রিনে দেখতে পারবেন। জাস্ট আমি এখানে পাসওয়ার্ডটিকে এন্টার করে দিলাম। পাসওয়ার্ডটি এন্টার করে দেওয়ার পরে এখন আপনার সামনে কয়েক সেকেন্ড মতো লোডিং নেবে, লোডিং নেওয়ার পর ফাইনালি কিন্তু এখানে পুরোপুরি সেটিংসটা আপনার কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুরোপুরি আপনার হিস্ট্রি দেখতে পাচ্ছেন, এখানে লক রয়েছে, দেখতে পাচ্ছেন এখানটাতে পুরোপুরি আপনার হিস্ট্রিটা এখন লক হয়ে গেছে। যদি আমি এখানে এই সাইডটাকে জাস্ট এখান থেকে কেটে দিই, জাস্ট আমি এখানে কেটে দিলাম, নতুন একটা ট্যাব নিলাম আমি আবারও, তারপরে আমি এখানে সার্চ বারে ক্লিক করার পর লিখবো কি মাই অ্যাক্টিভিটি। সাপোজ মনে করুন এখন আমার ফোনটা নিয়ে কেউ সার্চ করছে মাই অ্যাক্টিভিটি, মানে সে দেখতে চাইছে যে আমি কী কী ব্যবহার করছি, সিম্পলি লিখবে, তারপরে সে এখানে ক্লিক করবে মাই অ্যাক্টিভিটির মধ্যে। এই জায়গায় ক্লিক করার পর এখন কিন্তু আর সে আপনার কোনো রকমই অ্যাক্টিভিটিটা দেখতে পাবে না, কারণ আপনার অ্যাক্টিভিটি কিন্তু এখানে লক করা রয়েছে। জাস্ট আপনি কী করবেন, এই ভেরিফাই অপশনে আবারও একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি যে স্ক্রিনে পাসওয়ার্ডটা দিয়ে ফোনটিকে আনলক করেন, সেই পাসওয়ার্ড দেওয়ার পর আপনি আবার আপনার আর কি পুরোপুরি ক্রোম ব্রাউজারের হিস্ট্রি আপনি চেক করতে পারবেন। এটা হচ্ছে পুরোপুরি একটা হেল্পফুল সেটিংস আপনাদের জন্য। তো মূলত এই ছিল কয়েকটা ক্রোম ব্রাউজারের গুরুত্বপূর্ণ সেটিংস যেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে, জানতে হবে, ইউজ করতে হবে। তো এখন আমি আপনাদের বলি যে কোন কোন সাইট সার্চ করলে আপনি প্রবলেমে পড়বেন এবং আপনি জেল পর্যন্ত হতে পারে। দেখে থাকবেন যে অনেকেই গুগল ক্রোমে এসে ইনকগনিটো মোডটিকে অন করে নেয়, তারপরে কিন্তু অনেক কিছু সাইট সার্চ করে থাকে, হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চাইছি।
তো এরকম সাইট কিন্তু আপনি সার্চ করতে পারবেন না, কারণ এগুলো কিন্তু একদমই ইলিগাল সাইট। অবশ্যই আপনি এগুলোকে টাইপিং করে সার্চ করবেন না গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। আবার দেখে থাকবেন যে অনেকেই ভিপিএন কানেক্ট করে অনেক অনেক সাইট ওপেন করে থাকে, তো এগুলো কিন্তু একদমই আপনারা ওপেন করবেন না। আপনারা দেখবেন যে আমি একটা সার্চ বারে সার্চ করছি, সেগুলো যদি ওপেন না হয় অনেকে কিন্তু জোর করে ওপেন করতে চাই ভিপিএন দিয়ে, এগুলো কিন্তু একদমই করা উচিত নয়, সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়ে যাবেন। তো বুঝতে পারলেন যে আমি কী বলতে চাইছি, যে এখানে কোনো রকমই খারাপ সাইট আপনারা ওপেন করতে পারবেন না, জাস্ট আপনি এখানে ভালো কিছু টাইপিং করুন, ভালো কিছু ইউজ করুন গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে, কারণ আপনি কী করছেন না করছেন সব কিছু কিন্তু জানতে পারছে গুগল বা গুগল ক্রোম ব্রাউজার। তো এই ভিডিও যদি আপনার একটু মনে হয় যে হেল্পফুল, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরকমই আপনাদের জন্য হেল্পফুল ভিডিও আপলোড করতে থাকি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।